যুদ্ধের কিছু করছে। ঘোষণার আগে শাকিব খানের প্রিয়তমার মতো ইতিহাস তৈরি করে নিল দর্ত। অনন্য মামুন পরিচালনায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে প্যান ইন্ডিয়ান মুভি দর্ত। এই সিনেমা মোট 4টি ভাষায় দাপিয়ে বেড়াবে বিশ্বে। সিনেমার শুটিং এখন পর্যন্ত শুরুই হয়নি। তথাকথিত কথা আর সামান্য এই পোস্টারে আবেগ আপ্লুত কোটি দর্শক। এই সিনেমার পরিচালক অনন্য মামুন জানান, 8 আগস্ট দর্ত সিনেমার বিস্তারিত জানানো হবে। শাকিবেনারা হয়তো অনেকেই জানতেন শাকিব খান একদিন বলিউডে পদার্পণ করবেন। অবশেষে তাদের সেই আকাঙ্ক্ষা দর্ত সিনেমার মাধ্যমে পূর্ণ হতে চলেছে। এদিকে ঢালিউড কুইন অপু বিশ্বাস সেরা সুখের পারফরমেন্সে আসেন। অপু বিশ্বাসের কাছে তার নিজের আগের জীবন ভুলে ভরা ছিল, এখন আর তিনি ভুল করতে চান না। এই সুখময় জীবন সারা জীবন পেতে চান, তাই তিনি দোয়া চাইলেন বুবলির কাছে, ও সরি শাকিব খান ও শাকিব খানের পরিবারের কাছে। অপুদের নিজের লেখা স্ট্যাটাস পড়লে বিষয়টি পরিষ্কার হবে। আমার সঙ্গে শাকিবের দূরত্বটা মোটেও কাম্য ছিল না, এজন্য শাকিবকে দায়ী করব না। ওই সময়টায় আমি অপ্রস্তুত ছিলাম, ওই ধরনের অপ্রস্তুত পরিস্থিতিতে যে কোনো কিছু মোকাবেলা করা আমার জন্য টাফ হয়ে গিয়েছিল, তাই আমি অনেক কিছু বুঝে উঠতেও পারিনি, অনেক উল্টাপাল্টা কথা বলেছি। পরে আমাকে যে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা কখনোই ভাবিনি, তাই হয়তো ঘরের কথা পরের মতো করে বলে ফেলেছি। একটা সময় এসব ভাবতে ভাবতে নিজের প্রতি নিজে অনেক কষ্ট পেয়েছি, লজ্জিতও হয়েছি। আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়েও কোনো ভালো উক্তি তখন করিনি। একজন তারকা শিল্পী হয়ে জনসমক্ষে এত কথা বলেছি তা ঠিক হয়নি বলেও আমার মনে হয়েছে। আমার উপলব্ধি হয়েছে ব্যক্তি অপু বিশ্বাসের চেয়ে আমি একজন নায়িকাও বটে, তাই আমাদের কথা দ্রুত ছড়ায়। ওই সময়টায় খেই হারিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেছি যা মোটেই ঠিক ছিল না। ওসব কিছু ভেবে আমি ভীষণ লজ্জিত অনুতপ্ত। আমি মনে করি মানুষ মাত্রই ভুল হয়, মানুষের বাইরে আমি নই, তাই আমিও ভুলের ঊর্ধ্বে নই। এখন আমার মনে হয়েছে আমার যেসব ভুল হয়েছে, শাকিবের প্রতি যে অন্যায় আমি করেছি, তার পরিবারের প্রতি যে অপবাদ দিয়েছি, তা আমি শুধরাতে চাই বলে এখন সত্য কথা বলছি। এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই।